গোঘাট রেল স্টেশনে রেল এসে পৌঁছালো সাত সকালে হাওড়া থেকে। দৌড় হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে, ভোরের তারা পোস্ট করেছে আজকের ভোর পাঁচটায় রে। ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে সুপ্রভাতে প্রতিদিনের ন্যায় ভোর পাঁচটায় এক বিনম্র উপহার। আজ আমরা হাজির হয়েছিলাম হুগলি জেলার সর্বশেষ রেল স্টেশন গোঘাট, অর্থাৎ যে গোঘাট পর্যন্ত এখনও হাওড়া থেকে পূর্বলেরের রেল এসে শেষ সীমানায় থেমে যায়। গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এক অনন্য নিদর্শন হুগলির ঐতিহ্যবাহী রেল স্টেশন গোঘাট রেল স্টেশন। বর্তমানে এখান পর্যন্তই কুঝিকঝিক রেল শেষ সীমানায় এসে থেমে যায়, কারণ ভাবাদিঘির জট আজও কাটেনি, যে কারণে যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুরে এখনও রেল পৌঁছায়নি। অসম্ভব চিত্র। ভোরেরতারা চ্যানেলে সুন্দর সুন্দর দৃশ্য আমরা পরিবেশন করে থাকি বাড়ি বাড়ি, তার একটাই উদাহরণ এই গোঘাট রেল স্টেশন। অসংখ্য ফুলের গাছ, ফলের গাছ, সারিবদ্ধ সাজানো ঝাঁকে ঝাঁকে পাখির কলরব, পর্যটন মানচিত্রে গোঘাট থানা থেকে ঢিলছুঁড়া দূরত্বে গোঘাট রেল স্টেশন। এই গোঘাট রেল স্টেশন দিয়েই একটা সময় হয়তো আমাদেরকে কামারপুকুর রেল স্টেশনে যেতে হবে। এই গোঘাট রেল স্টেশন থেকেই আমরা হাওড়া, কলকাতা ইত্যাদি, তারকেশ্বর, আরামবাগ সব কিছুতে পৌঁছা যাই। এই সেই গোঘাট রেল স্টেশন। অসম্ভব চিত্র, অপরূপ দৃশ্য। পূর্ব রেলের মানচিত্রে এক সুন্দর উপহার গোঘাট। তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা এক যাত্রী ভাইকে পেয়েছি। দাদা ভাই, আপনার নাম কি? বাড়ি লোকনাথ। মানে রেলের জন্য অপেক্ষা করছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক অপেক্ষারত যাত্রী, রেল আসবে সেই অপেক্ষাতেই আছি। বহু প্রতীক্ষিত রেল গোঘাটের মাটিতে আসে আর যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে একটু পরিচিতদের শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, নমস্কার।